আসসালামু আলাইকুম। প্রাইমারি পরীক্ষার বিগত সালের সকল প্রশ্নের ধারাবাহিক সমাধানে আপনাকে স্বাগত। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে? উত্তর হবে গাজর। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো? উত্তর হবে লৌহ। কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর হবে আয়োডিনের অভাবে। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। একজন পূর্ণ বয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায় 4 লিটার। টিউমার সংক্রান্ত চর্চাকে বলে অঙ্কোলজি। কোনটি পানিবাহিত রোগ? উত্তর হবে টাইফয়েড। অ্যানিমিয়া রোগ হয় লোহের অভাবে। কোনটি বায়ুবাহিত রোগ? উত্তর হবে হাম। নিচের কোনটি যকৃতের রোগ হলো জন্ডিস। কলেরা অথবা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন? উত্তর হবে দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। বুদ্ধাঙ্ক IQ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা IQ 130। IQ 130 থেকে বেশি হবে। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? উত্তর হবে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? উত্তর হবে লুই পাস্তর। ভাইরাস একটি কোষহীন জীব। কোনটি শ্বাসের রোগ? উত্তর হবে পাছড়া। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? উত্তর হবে ডিপথেরিয়া। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? উত্তর হবে টিটেনাস। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? উত্তর হবে দূষিত খাদ্য বা পানি দ্বারা। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশার কামড়ে। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? উত্তর হবে ডিপথেরিয়া। HIV কি? উত্তর হবে ভাইরাস। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? উত্তর হবে ডিপথেরিয়া। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? অল্প বয়সী ছেলে মেয়েরা। এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী? সচেতনতা সৃষ্টি। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? উত্তর হবে এইডস রোগের।
নিম্নের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি? উত্তর হবে কেনিয়া। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। আকুপাংচার হলো চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান। উত্তর হবে ইকোলজি। শরীরের কোন অংশ পোড়া গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেওয়া উচিত? বরফ বা পরিষ্কার পানি দেওয়া। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।